হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। শুভ বলছি হাঙ্গেরির গিয়র থেকে বরাবরের মতোই। তো আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওতে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে স্টিপেন্ডিয়াম হাঙ্গেরি কাম স্কলারশিপে একটা স্টুডেন্টের যখন ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয় তখন মেইনলি তার কী কী ডকুমেন্টসগুলো দরকার হয়, এবং এই ডকুমেন্টসগুলো কীভাবে কালেক্ট করতে হয়, কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে যায় এই ডকুমেন্টসগুলো, এই পুরো ব্যাপারটা নিয়ে কথা বলবো। আশা করি এই ভিডিওটা দেখলে ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের সকল ধরনের প্রশ্ন এবং কনফিউশন সব দূর হয়ে যাবে। আমাদের সাথে থাকবেন। এবং আজকে আমি আবার নিয়ে এসেছি সুমন ভাইকে। গত একটা ভিডিওতে আমি ওনাকে পাই নাই, উনি ফাঁকি দিয়েছিলেন, এই জন্য আজকে শাস্তি স্বরূপ ওনাকে দিয়ে আমি বেশি বেশি বলায় নিব। আপনারা এবং আমি সবাই ওনার কথা বেশি বেশি আজকে শুনবো। তো সুমন ভাই, কি অবস্থা আপনার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালোই আছি। ওকে, তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনের সময় যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সাবমিট করতে হয় সেই বিষয়গুলো নিয়ে। প্রথমেই যে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যখন মেইল দেওয়া হবে, ওই মেইলের মধ্যেই একটা পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে যে কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস আমাদের জমা দিতে হবে। তো ওই ডকুমেন্টটা এখন আমার সামনেই আছে, আমার কম্পিউটারে ওপেন করা। সেখানে প্রথমের দিকে যে ডকুমেন্টের কথা বলা আছে সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্ম। একটু আপনাকে আমি থামাইতে চাই, এবং আমরা চেষ্টা করব আজকে আমাদের ভিডিওতেই সবগুলো ডকুমেন্টসের স্যাম্পল দিয়ে দেওয়ার জন্য। ফর এক্সাম্পল, এই যে ডকুমেন্টসটা আমাদেরকে অ্যাম্বাসি থেকে পাঠিয়েছিল যে আমাদের এই যে ডকুমেন্টসগুলো লাগবে, যে চেক লিস্টটা, এইটা সহ সবগুলো ডকুমেন্টসের একটা করে কপি দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা ডকুমেন্টসগুলো দেখতে পারেন যেগুলো কেমন হয়, বা ফর এক্সাম্পল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কেমন, বা ফ্যামিলি সার্টিফিকেটটা আসলে দেখতে কেমন। সো আমরা চেষ্টা করব যে ভিডিওতে এই এই ডকুমেন্টসগুলো অ্যাড করে দেওয়ার, যেন আপনারা এগুলো দেখতে পারেন এবং একটা আইডিয়া পেয়ে যান আগে থেকে যে আসলে এই ডকুমেন্টসটা এরকম হয়। ওকে সুমন ভাই, ডকুমেন্টের প্রথমে লাগবে হচ্ছে সাইন করা অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা কোথায় পাবো সেটা ইমেইলের মধ্যে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে। ওই লিঙ্কের মধ্যে গেলে আমরা পিডিএফ আকারে ওই অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাব, ওইটা ফিল আপ করতে হবে। দ্বিতীয়ত প্রয়োজন, এটা মনে হয় আমাদের হাঙ্গেরিয়ান গভর্নমেন্ট বা হাঙ্গেরিয়ান যে অ্যাম্বাসি তারা দিবে যে আমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং সেখানে হয়তো বা আমাদের সেখানে আমাদের ডিটেলস দিতে হবে, যেমন আমার ফুল ইনফরমেশন, আমি কোন ইউনিভার্সিটিতে যেতে যাচ্ছি, আমি কোথায় গিয়ে থাকবো। মানে এই প্রথমের যে ডকুমেন্টসটা যেটা আমাদেরকে ফিল আপ করতে হবে, এখানেই পুরো ডিটেলসটা আমার থাকবে, আমি কোন প্রোগ্রামে যাচ্ছি বা কোথায় গিয়ে থাকবো, অ্যাড্রেস, হ্যাঁ আমার ফুল অ্যাড্রেস, সব কিছু এই ডকুমেন্টটাতে দিতে হবে। আপনি বলতে পারেন এটা হচ্ছে একটা সামারি আসলে আমার পুরো ইনফরমেশন। তারপরে হচ্ছে যে ভ্যালিড পাসপোর্ট, যেখানে লেখা থাকে যে দুইটা খালি পাতা যেন পাসপোর্টে থাকে অবশ্যই। তৃতীয়ত হচ্ছে লেটার অফ অ্যাকসেপ্টেন্স, যেটা ইউনিভার্সিটি আপনাকে ইস্যু করে দিবে, আপনাকে মেইলের মাধ্যমে একটা পিডিএফ ফাইল দিয়ে দিবে, এবং এখানে সিল সিগনেচার সব কিছুই থাকবে ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন অফিস থেকে। দেন লেটার অফ অ্যাওয়ার্ড, সেটা ক্যাম্পাস পাবলিক ফাউন্ডেশন ইস্যু করবে। তারপরে প্রয়োজন পড়ে যে, এবং মেবি লেটার অফ অ্যাওয়ার্ডে লেখা থাকবে ব্যাংকলি যে আপনি স্কলারশিপ স্টিপেন্ডিয়াম হাঙ্গেরি কাম স্কলারশিপটা পেয়েছেন। হ্যাঁ, এটাই হচ্ছে লেটার অফ অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড, হ্যাঁ। তারপরে যে জিনিসটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স। ট্রাভেল ইন্স্যুরেন্সটা হচ্ছে যে আপনি যখন ট্রাভেল করবেন কোনো ধরনের সমস্যা হলে ওই ইন্স্যুরেন্স থেকেই আপনার প্রয়োজনীয় যে খরচ আসবে ওই ইন্স্যুরেন্সটাই কভার করবে। সেটা একটা খুব কম সময়ের মতো থাকে ইন্স্যুরেন্সের সময়টা, যে হতে পারে 2 সপ্তাহ অথবা 3 সপ্তাহ। তারপরে প্রয়োজন পড়ে হচ্ছে ফ্লাইট বুকিং। ফ্লাইট বুকিংটা এমন না যে, সরি, ফ্লাইট বুকিংটা হচ্ছে এমন যে আপনি টিকিট ক্রয় করতেছেন তা না, জাস্ট বুক করলেন যে আমি এই তারিখে এই ফ্লাইটে আমি যেতে চাই হাঙ্গেরিতে, জাস্ট এইরকম একটা ডকুমেন্টস যেটা আপনি মেক মাই ট্রাভেল অর সামথিং এলস ওয়েবসাইট এখানে পেয়ে যাবেন। তারপরে প্রয়োজন হচ্ছে যে প্রুফ অফ অ্যাকোমোডেশন, যেটা আপনাকে যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করেছেন অথবা যে ইউনিভার্সিটি থেকে আপনি স্কলারশিপটা পেয়েছেন তারাই আপনাকে ইস্যু করে দিবে, একটা মেইলের মাধ্যমে দিয়ে দিবে। মানে যদি আমি ডর্মে থাকি, যেমন আমরা ডর্মে থাকবো এটা কনফার্ম করছিলাম, এই জন্য আমাদের আমাদের ইউনিভার্সিটি থেকে আমাদেরকে একটা ডকুমেন্টস দেওয়া হয়েছিল, প্রুফ অফ অ্যাকোমোডেশন, যেখানে লেখা আছে যে আমি ডর্মে থাকতে চাই, মানে আমি ডর্মে থাকবো। এবং কেউ যদি পার্সোনালি কোনো বাসায় থাকতে চায় তাহলে সেইটার সেটা ইউনিভার্সিটিকে ইনফর্ম করতে হবে, ইউনিভার্সিটি সেটা একটা ডকুমেন্টস দিয়ে দিবে যে
হ্যাঁ, আমার স্টুডেন্ট এসে বাইরে থাকতে চায়, ডরমেশে থাকতে চায় না, সেখানে লেখা থাকবে যে আপনি এসেই হাঙ্গেরিতে এসেই কোথায় গিয়ে উঠবেন বা কোথায় গিয়ে থাকবেন। সেক্ষেত্রে আমার একটা জিনিস মনে পড়ছে, সেটা হচ্ছে যে যে আপনি যদি ডর্মে না থাকেন, বাহিরে থাকেন, সেক্ষেত্রে আপনাকে আগে থেকেই একটা অ্যাড্রেস ম্যানেজ করতে হবে, যেখানে আপনি লিখবেন, যখন আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন তখন ওই ওই অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। সো আচ্ছা, তারপরেই প্রয়োজন হচ্ছে সকল শিক্ষাগত সনদপত্র, যে যেখানে বলা আছে সেটা ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত থাকতে হবে। দেন হচ্ছে প্রুফ অফ ইনকাম, ফরেন মিনিস্ট্রি। হ্যাঁ, ফরেন মিনিস্ট্রিটা হচ্ছে সবার শেষে। তো ইন্টারাপ্ট করি আপনাকে, প্রথমে আমাদেরকে করতে হয়েছিল আমাদের এডুকেশন বোর্ড থেকে, এরপরে হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি, এর পরের ধাপ হচ্ছে ফরেন মিনিস্ট্রি। মানে ব্যাপারটা হচ্ছে সাইকেল ওয়াইজ আসবে। আপনাকে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এডুকেশন বোর্ড থেকে অ্যাটেস্টেড করতে হবে। এডুকেশন বোর্ড যখন অ্যাটেস্টেড করবে, এরপরেই আপনারা এডুকেশন মিনিস্ট্রিতে অ্যাটেস্টেশন করতে পারবেন। এবং এডুকেশন বোর্ড এবং এডুকেশন মিনিস্ট্রি থেকে যখন অ্যাটেস্টেড হয়ে যাবে অলরেডি, তখন ফরেন মিনিস্ট্রি সেটা অ্যাটেস্টেড করবে। এখানে আমি আরেকটু অ্যাড করবো, সেটা হচ্ছে যে আপনার এসএসসি এবং এইচএসসি এই দুইটা সার্টিফিকেট, যে মার্কশিট এবং সার্টিফিকেট, এই দুইটা শিক্ষা বোর্ড থেকে অ্যাটেস্ট করে দিতে হয়। এবং আপনি যদি মাস্টার্সের জন্য আসেন তাহলে ব্যাচেলারের যে সার্টিফিকেট থাকবে সেটা ওই ইউনিভার্সিটি থেকে অ্যাটেস্টেশন করাতে হবে। দুই জায়গা থেকে অ্যাটেস্টেশন করার পরে, শিক্ষা বোর্ড এবং ইউনিভার্সিটি দুই জায়গা থেকে অ্যাটেস্টেশন করার পরে, তারপরে আপনি আসবেন শিক্ষা মন্ত্রণালয়ে অ্যাটেস্টেশনের জন্য। যখন শিক্ষা মন্ত্রণালয়ে অ্যাটেস্টেশন হয়ে যাবে, তারপরে আপনি যাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে অ্যাটেস্টেশনের জন্য। তারপরে যে ডকুমেন্টটা লাগে সেটা হচ্ছে যে প্রুফ অফ ইনকাম। সেক্ষেত্রে এই যে ইনকামটা, প্রুফ অফ ইনকামটা হবে আপনার স্পন্সরের, সে স্পন্সর হতে পারে আপনার বড় ভাই, আপনার বাবা, আপনার মা, যে কেউ। তো উনি কী ধরনের, কীভাবে উনি ইনকামটা করেন, সেই ডকুমেন্টসটা দিতে হবে। সেক্ষেত্রে যদি উনি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে ওনার ট্রেড লাইসেন্স লাগবে, এবং সেটা অবশ্যই ইংরেজিতে হতে হবে। দ্বিতীয়ত, উনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে ওনার পে স্লিপস অথবা এমপ্লয়মেন্ট লেটারটা লাগবে। আর অনেক ক্ষেত্রে হয় যে ট্রেড লাইসেন্সের কথা বললাম, অনেক সময় দেখা যায় যে ট্রেড লাইসেন্সটা যদি সিটি কর্পোরেশন, আমি ঢাকার ব্যাপারটা বলতে পারছি না, জেলা শহরগুলায় অথবা পৌরসভায় অথবা ইউনিয়ন পরিষদের যে ট্রেড লাইসেন্সগুলো হয় বেশিরভাগ হয় বাংলা ভাষায়, তো এটা সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে সেটা ইংরেজিতে ট্রান্সলেট করে আবার ওই ইউনিয়ন পরিষদ বা পৌরসভা, সেখান থেকে আবার অ্যাটেস্ট করে নিতে হয় সিল টিল এবং প্রয়োজনীয় স্মারক নাম্বার টাম্বার দিয়ে। আরেকটা অপশন ছিল ভাই, সেটা হচ্ছে যে যদি বাংলায় থাকে, নর্মালি বাংলায় থাকে, তো সেটাকে ট্রান্সলেট করতে হয় ইংলিশে। মানে ঢাকায়, আমি ঢাকার কথা যদি বলি, ঢাকায় এরকম অনেক লয়ার আছে যারা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে, সেটাকে ট্রান্সলেট করে তারা সেটাকে অ্যাটেস্টেড করে দেয় লয়ার। তাহলে এটা নোটারি পাবলিক। হ্যাঁ, নোটারি আমরা যেটাকে বলে থাকি, ফার্মগেট বা মতিঝিল, ফরেন মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি, আশেপাশে এরকম বহুত জায়গা আছে যেখানে আপনারা চাইলেই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট ওরা করে দিবে এবং সেটাকে ওই যে নোটারি করে দিবে, তাহলেই হয়ে যাবে। সো যদি বাংলায় থাকে, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই যে আমাকে নিজে নিজে ট্রান্সলেট করতে হবে বা আমার ইউনিয়ন পরিষদ থেকে ট্রান্সলেট করে নিতে হবে। তবে আমি এগুলো নিজে নিজে ট্রান্সলেট করছিলাম, করে আমি আমার ইউনিয়ন পরিষদ থেকে অ্যাটেস্টেড করে নিয়েছি, কিন্তু বাংলায় থাকলে কেউ চাইলে এভাবে করতে পারে। প্রুফ অফ ইনকামের পরে আসে প্রুফ অফ ফ্যামিলি রিলেশন উইথ ইয়োর স্পন্সার। সেটা হচ্ছে যে আপনার স্পন্সারের সাথে আপনার সম্পর্কটা কী, উনি কি বাবা, আপনার বাবা না মা, ভাই, যে কেউ হতে পারে। তো এইটার একটা ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট, সো সেটা নিতে হয় হয় পৌরসভা থেকে না ইউনিয়ন পরিষদ থেকে, সিটি কর্পোরেশন থেকে, যেখান থেকেই নেওয়ার প্রয়োজন সেখান থেকে নিতে হয়, এবং সেটা ইংরেজিতে করে নিতে হয়। এটারও একটা আমরা ফর্ম্যাট অথবা স্যাম্পল যাই বলেন আমরা শেষে দিয়ে দিব। দেন প্রয়োজন পড়ে আপনার বার্থ সার্টিফিকেট, এবং বার্থ সার্টিফিকেট দুই ধরনের, একটা হচ্ছে বাংলা ভার্সন এবং একটা ইংরেজি ভার্সন। আপনি ইংরেজি ভার্সনটাই নেবেন, এবং বার্থ সার্টিফিকেটটা ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করে নিতে হয়। প্রথমে করতে হয় ল মিনিস্ট্রি থেকে, হ্যাঁ, ল মিনিস্ট্রি থেকে, তারপর ফরেন মিনিস্ট্রি থেকে। সেম, আপনারা যখন বার্থ সার্টিফিকেটটা নিয়ে অ্যাটেস্টেশন করতে যাবেন, আমার মনে হয় পাশাপাশি আপনার পাসপোর্টের একটা কপি অথবা দুইটা কপি এবং ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করে নিয়ে একটা বেটার। এবং বার্থ সার্টিফিকেট এর আগে নোটারি করতে হয়, নোটারি পরে করে নিতে হয়, নোটারি সব কিছুর পরে হয়।
আমি শিওর আমি আগে নোটারি করেছিলাম, আগে নোটারি করে তারপর ল মিনিস্ট্রি দিয়ে গেছিলাম, আমি পরে করছি। ওকে ওকে ব্যাপার না, আগে করি পরে করি হইলই হইল। আচ্ছা এরপরে হয়, এরপরে হচ্ছে হ্যাঁ তারপরে ওই অরিজিনাল, হ্যাঁ অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট অফ দা লাস্ট থ্রি মান্থস উইথ অরিজিনাল সার্টিফিকেট অফ ইয়োর গার্ডিয়ান। সো আপনি যেই মাসে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তার হচ্ছে তার আগের তিন মাস অথবা লাস্ট আই মিন লাস্ট তিন মাসের যে ব্যাংক স্টেটমেন্ট আপনার স্পন্সর যে তার ব্যাংক স্টেটমেন্টটা শো করতে হবে, এবং সেখানে তিন মাসের ট্রানজ্যাকশান কেমন ছিল আপনার অ্যাকাউন্টে পুরোটাই শো করবে, এবং আপনার ব্যাংক থেকে একটা ডকুমেন্টস নিতে হবে যেটাকে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট বা ব্যাংক সলভেন্সি বলে, সেখানে লেখা থাকবে যে হ্যাঁ এই ফর এক্সাম্পল মিস্টার এক্স উনি আমাদের একজন আমাদের ব্যাংকে ওনার ওনার অ্যাকাউন্ট আছে বা ট্রানজ্যাকশান হয় এবং উনি ফিনান্সিয়ালি স্টেবল, সো এরকম লেখা থাকবে, এবং ব্যাংকের যারা কর্মকর্তা আছে সেখানে তাদের সিল সিগনেচার এগুলো থাকবে। সো এই দুটো ডকুমেন্টস লাগবে ব্যাংক স্টেটমেন্ট হিসেবে। এই ক্ষেত্রে অনেক সময় কনফিউশন তৈরি হয় যে লাস্ট তিন মাসের, আমার মনে হয় এক্স্যাক্টলি তিন মাসের না নিয়ে আপনি চার মাসের নিতে পারেন, মোর দেন থ্রি মান্থস নেওয়া বেটার। সো আমার মনে হয় চার পাঁচ মাস ছয় মাস যতদিন যতদিন পারা যায় ততদিন নিয়ে নেওয়াটা ভালো। এরপরে আমাদের আছে যে ম্যারিজ সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি কেউ ম্যারিড হয়ে থাকেন তাহলে ম্যারিজ সার্টিফিকেট অবশ্যই লাগবে। সুমন ভাই ব্যাচেলর এই জন্য ওনার লাগে নাই, ভাই দেবে আমি ব্যাচেলর, উই আর সিঙ্গেল। এরপর হচ্ছে তো তারপরে হচ্ছে অরিজিনাল এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, যেটা হচ্ছে আপনার স্পন্সর যদি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে ওনার যে এমপ্লয়মেন্ট লেটার, উনি যেখানে চাকরি করেছেন সেখান থেকে একটা এমপ্লয়মেন্ট লেটার অথবা ওনার পে স্লিপ, মান্থলি ওনাকে যে স্যালারি দেওয়া হয়েছিল এটার পে স্লিপটা সাথে অ্যাটাচ করে দিতে হবে। আর উনি যদি ব্যবসায়ী থাকেন তাহলে তো এটার কোনো প্রশ্নই আসে না। তারপরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেটা অলরেডি আপনারা ভিসা অ্যাপ্লিকেশনের আগে যখন অ্যাপ্লিকেশন করেছিলেন তখনই নিয়ে নেওয়া হয়েছে, ওই ভিসা অ্যাপ্লিকেশন ওই পুলিশ ক্লিয়ারেন্সটাই সাবমিট করলে হবে। অনেকে চিন্তা করে যে আমি দ্বিতীয়বার নেবো কি না, আমার ক্ষেত্রে হয়নি, আমি দ্বিতীয়বার নিইনি, আমি পুরোনোটাই সাবমিট করেছি এবং ওরা অ্যাকসেপ্ট করছে। এটা নিয়ে অনেকের কনফিউশন আছে, আমি একটু বলতে চাই যে আসলে পুলিশ ক্লিয়ারেন্সের ভ্যালিডিটি কতদিন, অনেকে বলে ছয় মাস, অনেকেই বলে তিন মাস, আমি এক্সাক্ট ভ্যালিডিটি জানি না। তবে আমি একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পারি, আমার পুলিশের সাথে কথা হয়েছিল এই ব্যাপারটা নিয়ে, আমি পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে এই পুলিশ ক্লিয়ারেন্সের ভ্যালিডিটি কতদিন, তো পুলিশ আমাকে যে আনসারটা দিয়েছিলেন সেটা হচ্ছে যে আপনি আজকে পুলিশ ক্লিয়ারেন্স নিলেন দ্যাট মিন্স আজকে পর্যন্ত আপনার নামে কোনো ব্যাড কোনো রিপোর্ট নেই থানায়, সহজ বাংলা ভাষায় মামলা নেই, মামলা নেই। হ্যাঁ আজকে পর্যন্ত আপনি পুলিশ ক্লিয়ারেন্স আজকে নিয়েছেন, তার মানে আপনি আজকে পর্যন্ত আপনার কোনো প্রবলেম নাই, কালকে যদি আপনি একটা প্রবলেম করেন সেটা তো এই পুলিশ ক্লিয়ারেন্সে লেখা থাকবে না। তো অফিসিয়ালি আসলে পুলিশ ক্লিয়ারেন্সের কোনো মেয়াদ নাই, ওই হিসেবে ধরতে গেলে আপনি যেদিন পুলিশ ক্লিয়ারেন্স নেবেন তার আগ পর্যন্ত সেখানে বলা থাকবে। সো এটা আসলে ডিপেন্ড করে, বা আমি আমি এক্স্যাক্ট বলতে পারবো না, তবে আমার মনে হয় যে আপনারা চাইলে লেটেস্ট একটা নিতে পারেন। পুলিশ ক্লিয়ারেন্স নেওয়া তো আসলে খুব কঠিন কিছু না আপনাদের হাতে যদি সময় থাকে। সুমন ভাই যেরকম বললেন যে ওনার ওনার আগেরটা দিয়ে হয়ে গেছে, আমি আগেরটা দিয়ে অ্যাপ্লাই করি নাই, কারণ অনেকেই বলতেছিল যে পুলিশ ক্লিয়ারেন্স আপডেটেড একটা দিতে হবে, পাঁচ ছয় মাস হয়ে গেলে সেটা দেওয়া ঠিক না। আমি এই কনফিউশনের মধ্যে যাই নাই, আমি চেষ্টা করেছি যে ভিসা অ্যাপ্লিকেশনের ঠিক আগ মুহূর্তে একটা পুলিশ ক্লিয়ারেন্স নিতে। তো আপনারা চাইলে সেটা নিতে পারেন, চাইলে আগেরটা দিয়েও করতে পারেন। এবং ফাইনালি সব ওই ডকুমেন্টের শেষে বলা আছে যে সব কিছু সব ধরনের ডকুমেন্ট আপনি এক সাইডেড করে করবেন, এমন না যে ফটোকপি, আমরা যখন ফটোকপি করি আমরা এপিট অফিট দুইভাবে মিলে করি, কিন্তু এখানে এরকম করা যাবে না, সব কিছুই এক পিট করে করতে হবে, মানে এক এক পিসটা, পরের পিসটা ব্ল্যাঙ্ক রাখবেন, প্রতি পেজে পেজে ফটোকপি করতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের সার্টিফিকেট যেগুলো আছে, আমাদের যে শিক্ষা সনদগুলো আছে, এটা যখন আপনি টেস্ট করবেন মূল কপিগুলো ওইগুলোর পিছনে সিল দিয়ে দেওয়া থাকে, তো আমার মনে হয় এই ক্ষেত্রে এক সাইড করে ওই যে পিছনের যে অংশ সিল ওটা অন্য একটা পেজে করে নেওয়া বেটার। এবং সবার শেষে লেখা আছে উই অ্যাকসেপ্ট ওনলি অরিজিনাল ডকুমেন্টস, সো অরিজিনাল ডকুমেন্টস দিতে হবে, কোনো ফটোকপি না, ফটোকপি আপনার সাথে নিয়ে যাবেন, অরিজিনালগুলো চেক করবে, দুইটাই দিতে হয়, অরিজিনাল কপিও দিতে হয় অ্যাকসেপ্ট, ফটোকপিও দিতে হয় অ্যাকসেপ্ট, ওনারা অরিজিনালগুলো চেক করেন এবং ফটোকপিগুলো রেখে দেন, আমাদের তাই হয়েছিল আমাদের সাথে।
আমার যতদূর মনে পড়ে আমাদের সঙ্গে ওরা কোনো ডকুমেন্ট নেয়নি, সবগুলো চেক করছে এবং উনি ওরা জিজ্ঞেস করছে যে আপনি কি এই ডকুমেন্টগুলোই ইমেইলের মাধ্যমে আমাকে পাঠিয়েছেন কি না, তো জাস্ট উনি চেক করেছে। কারণ আমাদের সময়ের বিষয়টা ছিল ভিন্ন, করোনার কারণে সব কিছু ভিন্ন ছিল, ওরা সব কিছুই মেইলের মাধ্যমে করছে, শুধু আমাদের পাসপোর্টগুলো আর ফিজিক্যালি কালেক্ট করছে এবং ফিজিক্যালি আমাদের পাসপোর্টগুলো দিয়েছিল। জাস্ট আমার মনে হয় অ্যাকসেপ্ট নিয়েছিল, কারণ ওখানে এম্বাসির দুইজন ছিলেন, তো একজন ডকুমেন্টস রেখে দিচ্ছিলেন অ্যাকসেপ্ট করে ফটোকপি, এবং আরেকজন উনি রাখেন নাই। হ্যাঁ, তো আমি আমার আমার ইন্টারভিউ যিনি নিয়েছিলেন উনি আমার অ্যাকসেপ্ট ডকুমেন্টস রেখে দিয়েছিলেন ফটোকপি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এবং আমরা যে চেকলিস্টের কথা বললাম, এইটা স্পেশালি স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিয়ান স্টুডেন্টরা যখন অ্যাপ্লাই করবে ভিসার জন্য, শুধুমাত্র তাদের জন্য। এটা নর্মাল জেনারেল বা অন্য কোনো দেশে বা সেলফ ফাইন্যান্সে অ্যাপ্লাই করা স্টুডেন্টদের জন্য না, যদিও অলমোস্ট ডকুমেন্টসগুলো সেম বা হয়তো বা দু একটা ডকুমেন্টস তার বেশি লাগতে পারে এরকম কিছু, বা এটা সেমও হইতে পারে, কিন্তু এটা আমরা বলতেছি শুধুমাত্র যারা স্কলারশিপ হোল্ডার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের তাদের জন্য। তো আই গেস আপনারা আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখে, এবং আপনারা আপনাদের কনফিউশন আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের মনে হয় এই পর্যন্তই শেষ। হ্যাঁ, ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই ভালো মতো অ্যাপ্লাই করে ভিসা পেয়ে যান, চলে আসেন হাঙ্গেরিতে, দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সুমন ভাই, ওনাকে আবার পাওয়া যায় না, ব্যস্ত মানুষ পাইছি আমি, আমি কৃতজ্ঞ আপনার প্রতি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।